গ্রাফিক্স ডিজাইন লার্নিং এ টু জেড প্রোগ্রামে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। ইনস্পায়ার আইটির পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ফরাজ হোসাইন। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার জিনিসটি কি, অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে কীভাবে কাজ করতে হয়, একই সাথে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে কীভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। সাধারণত অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ভেক্টর বেস একটি সফটওয়্যার। এখানে ভেক্টর বেস যাবতীয় ডিজাইন ক্রিয়েট করা হবে, অর্থাৎ আপনি যেসব ডিজাইন ক্রিয়েট করবেন এগুলো সবই হবে ভেক্টর বেসড। আর ডিজাইন জগতে 90% হয় ভেক্টর বেসড, যেমন আপনার লোগো ডিজাইন থেকে শুরু করে স্টেশনারি ডিজাইন, টি শার্ট ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, বুক কভার ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, এভরিথিং। অর্থাৎ এই সমস্ত যাবতীয় ডিজাইনগুলো আপনাকে তৈরি করতে হবে সাধারণত ইলাস্ট্রেটর সফটওয়্যার দ্বারা। হ্যাঁ, এগুলো ফটোশপ দ্বারাও করা যায়, তবে ইলাস্ট্রেটর দ্বারা করা সহজ এবং এটা অধিক ব্যবহৃত। তাহলে চলুন শুরু করা যাক ইলাস্ট্রেটর সফটওয়্যারে কীভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করতেছি ইলাস্ট্রেটর, এটি হলো ইলাস্ট্রেটর সিসি 2018 ভার্সন। আপনারা চাইলে এই ভার্সনটি ব্যবহার করতে পারেন, অথবা এর চেয়ে আপডেট অথবা ব্যাকডেট হলেও কোনো সমস্যা নেই। তো ফাইল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আপনাকে ফাইল অপশনে যেতে হবে, দেন নিউ। এবার দেখুন যে এখানে রয়েছে বেশ কিছু অপশন। প্রথমটা রয়েছে রিসেন্ট, দেন সেভ, দেন মোবাইল, দেন ওয়েব, দেন প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট অ্যান্ড এলিয়েশন। এগুলোর মানে কি? রিসেন্ট অপশনটাতে যেটা হলো যে আপনি রিসেন্ট যে কাজগুলো করবেন সেই রিসেন্ট কাজের টেমপ্লেটটা বা রিসেন্ট কাজের আর্টবোর্ডটা এখানে দেখাবে যে সেই আর্টবোর্ডটার সাইজ কত। দেন সেভড, আপনি যদি কোনো কাজ সেভ করে থাকেন টেমপ্লেট হিসেবে সেটা এখানে শো করবে। দেন মোবাইল ভার্সন, আপনি যদি কোনো মোবাইলের জন্য কাজ করতে চান তাহলে কিছু মোবাইলের ডিসপ্লে সাইজটা এখানে দেওয়া রয়েছে অটোমেটিকলি, সেখানে জাস্ট আপনি ক্লিক করলে সেই লেআউটটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। দেন ওয়েব, ওয়েব ভার্সনের লেআউটটা এখানে দেওয়া রয়েছে, আপনি জাস্ট যেই ওয়েব ভার্সনের কাজ করতে চান সেটা এখানে থাকবে। একইভাবে প্রিন্টের জন্য, ফিল্মের জন্য, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য, আর্ট অ্যান্ড ইলিগেশনের জন্য। এবার আমরা যদি ম্যানুয়ালি করতে চাই আমাদের ইচ্ছা মতো তাহলে কী করবো? আজকে যেহেতু আমাদের ক্লাস ওয়ান, তাই আমরা এখানে যেটা করবো যে প্রথমে কাজ করার পূর্বে এখানে একটা নাম সেভ করবো। এই এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আনটাইটেলড 1/2345, এই লেখাটার মানে হলো যে আমরা যে ডকুমেন্টটা নিচ্ছি সেই ডকুমেন্টটার নামটা কী হবে। যেহেতু এখন আমরা নাম সেভ করিনি তাই এখানে কোনো নাম দেওয়া নেই, তাই রয়েছে আনটাইটেলড 2। তো আমরা এখানে একটা নাম দিচ্ছি আজকে আমাদের ক্লাস ওয়ান। দেন এখানে রয়েছে মিলিমিটার, তো আমরা চেঞ্জ করে এটাকে যে কোনো একটা বেলো দিতে পারি। তবে পিক জেলে কাজ করা অনেক সহজ, তাই এখান থেকে পিক জেল দিয়ে দিলাম। এবার মনে করি আমরা একটা বেলো নিচ্ছি 1200 ওয়াইড, দেন হাইট নিচ্ছি 1000। এবার ওরিয়েন্টেশনটা মনে করেন আমরা দিয়ে দিলাম ভার্টিক্যাল বা হরিজেন্টাল, আপনার ইচ্ছা মতো। আর্টবোর্ডের ব্যাপারটায় আসি, এখানে দেখুন বাই ডিফল্ট 1 আর্টবোর্ড দেওয়া রয়েছে। তো ইলাস্ট্রেটর প্রায় 100টি আর্টবোর্ড নিয়ে একসাথে কাজ করা যায়, তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস তাই আমরা একটি আর্টবোর্ড নিয়ে কাজ করব। দেন রয়েছে ব্লেড অপশন, এই ব্লেড অপশনটা আমরা এখন ব্যবহার করবো না, অতপর আমরা ক্লিক করলাম অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে দেখুন যে কালার মোড রয়েছে আরজিবি কালার অ্যান্ড সিএমওয়াইকে কালার, এটা কোন কোন কালারটা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। সাধারণত আরজিবি কালারটা ব্যবহার করবেন ইলেকট্রিক এবং ওয়েব মিডিয়ার জন্য। ধরুন আপনার কাজটা যদি শুধুমাত্র ওয়েবে থাকে, যেমন স্ক্রিনে বা ওয়েব পেজ বা যদি বা মোবাইলের ডিসপ্লেতে, এমন কোনো কাজ যেগুলো প্রিন্ট হবে না শুধুমাত্র ওয়েব ভার্সনে থাকবে, সেই সব ক্ষেত্রে আপনারা আরজিবি কালারটা ইউজ করবেন। আরজিবির মানেটা কী? আরজিবির মানে হলো রেড, গ্রিন অ্যান্ড ব্লু। সিএমওয়াই কে কালারটা কোথায় ইউজ করবেন? যেসব ক্ষেত্রে আপনার ডিজাইনটা প্রিন্ট হবে প্রেস থেকে, সেই সব ক্ষেত্রে আপনাকে সিএমওয়াই কে কালারটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ প্রেস তিনটি কালার বোঝে না, প্রেস চারটি কালার নিয়ে কাজ করে। আর সিএমওয়াই এর মিনিংটা হলো সায়ান, ম্যাজেন্টা, ইউলো অ্যান্ড ব্ল্যাক। তো আমরা আরজিবি কালার নিয়ে নিলাম। দেন রয়েছে রেস্টার ইফেক্ট, এটা রয়েছে রেজুলেশন, অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন সেখানে রেজুলেশনটা কত নেবেন, পার পিক্সেল, পার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে কতটুকু রেজুলেশন নেবেন। তো এখানে দেখুন স্ক্রিনের জন্য 72, মিডিয়ামের জন্য 150 এবং হাইয়ের জন্য 300। তো আমরা যেটা করব যে আমাদের কাজটা যেটা যার জন্যই করি না কেন, স্ক্রিন অথবা প্রিন্টের জন্য যেখানে জন্যই করি না কেন, সে অলওয়েজ 300 নিয়ে করব, কারণ তাহলে আমাদের কাজের কোয়ালিটিটা ভালো থাকবে, রেজুলেশনটা অনেক ভালো হবে। তো এরপর আমরা কি করব, জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো এটা ছিল আমাদের ডকুমেন্ট ক্রিয়েটর অপশন। এরপর দেখুন যে উপরে রয়েছে, উপরে যে লেখাগুলো রয়েছে ফাইল, ইডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এটাকে বলা হয় মেনু বার। আর আমার বাম পাশে যে অপশনটা রয়েছে এটাকে বলা হয় টুল বার, তার নিচে যেই অপশনটাকে রয়েছে এটাকে বলা হয় অপশন বার। যদি কোনো কারণে আপনাদের এই অপশন বারটা না থাকে তাহলে যেটা করবেন, নেই যদি ইজেন্সিয়াল থাকে তাহলে দেখুন যে এই অপশন বারটা থাকছে না, তাহলে সেই ক্ষেত্রে অপশন বারটা আনার জন্য আপনাকে যেটা করতে হবে ইজেন্সিয়াল থেকে ইজেন্সিয়াল ক্লাসিকটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে দেখুন যে এই অপশন বারটা চলে আসবে। তো এরপরে যে এই ডান পাশে যেই অপশনগুলো দেখতে পাচ্ছি এটিকে সাধারণত উইন্ডো বারের বিভিন্ন অপশন দেখা বলা হয়। যেমন আমি যদি বলি আমার গ্রেডিয়েন্টটা দরকার, তুমি গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে দেখুন যে গ্রেডিয়েন্টটা চলে আসতেছে। আমার যদি দরকার
আর টাইপ অপশনটা দেন, আমি টাইপে ক্লিক করলে টাইপের এই অপশনগুলো আমি পেয়ে যাব। এরপর আমার যদি দরকার ট্রান্সফর্ম, আমি ট্রান্সফর্মটা ক্লিক করে ট্রান্সফর্মটা পেয়ে যাব। এরপর যদি আমার দরকার লেয়ার, লেয়ারটা ক্লিক করে লেয়ারটা পেয়ে যাব। তো এইগুলো সব কিছুর সমন্বয়েই আমাদেরকে একটা ডিজাইন তৈরি করতে হবে। তো এইটা ছিল ইলাস্ট্রেটরে কীভাবে ডিজাইন ক্রিয়েট করতে হয়। এরপরের টিউটোরিয়ালটাতে আমি আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটরে কী করে মানে ডকুমেন্ট সেভ করতে হয়। এই টিউটোরিয়ালটাতে ছিল ইলাস্ট্রেটরে কী করে ডকুমেন্ট ক্রিয়েট করবেন, আর এর পরের টিউটোরিয়ালটাতে থাকবে যে ইলাস্ট্রেটরে কী করে ডকুমেন্ট সেভ করবেন। তো পরের টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইলো। ধন্যবাদ সবাইকে।